জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। হাতির বাচ্চার মতো দেখতে শিশু সন্তানের জন্ম দিয়েছে নরওয়ের এক দম্পতি। আর এই খবর পাওয়া মাত্র তাদের বাড়ির সামনে ভিড় জমিয়েছে সেখানে বসবাসরত হিন্দু সম্প্রদায় ভক্ত মানুষেরা। হিন্দু দেবতা শ্রী গণেশের সঙ্গে শিশুটির মিল রয়েছে বলে হাতে ফুলে ঝুড়ি নিয়ে তাকে দেখতে তাদের বাড়ির সামনে উৎসুক ধর্মাবলম্বীদের ভিড়। তবে এই ঘটনায় প্রচণ্ডভাবে বিরক্ত এবং হতাশ আলেকজান্ডার এবং অ্যান্ডারসন নামের ওই দম্পতি। সেলিব্রিটি সিটি নামের একটি ওয়েবসাইট থেকে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়। বাচ্চাটি অর্ধেক মানুষ এবং অর্ধেক হাতির মতো দেখতে। ওই দম্পতি প্রথমে চেষ্টা করেছিল পুরো ব্যাপারটি গোপন রাখার জন্য, কিন্তু অতি দ্রুতই এই বাচ্চার ছবি তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অ্যান্ডারসন দম্পতিকে ভারতে সেলিব্রিটি হিসেবে ভ্রমণের আমন্ত্রণ দেওয়া হয়, কিন্তু এইরকম সন্তান জন্ম দিয়ে এই দম্পতি মোটেও খুশি নন। অ্যান্ডারসন বিরক্ত হয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, যেহেতু সে দেখতে হাতির মতো তাই তার নাম এখনও রাখা হয়নি। এদিকে শিশুটির বাবা বলেন, আমরা বাচ্চাটির নাম কখনোই রাখবো না। সত্যি কথা বলতে এই অদ্ভুত আকৃতির বাচ্চাকে নিয়ে আমরা সত্যি বিরক্ত। আমরা একে আমাদের আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছি আর আপাতত হাতিদের নামে ডাকছি। যদি ভারত সরকার এই বাচ্চাটিকে কিনতে আগ্রহী হয় তাহলে আমরা তাকে বিক্রি করে দেব, তাহলে হয়তো ভারত সরকার বাচ্চাটিকে তাজমহলে থাকার ব্যবস্থা করে দিবে। ধন্যবাদ, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।